হাতে বিশেষ যন্ত্রযুক্ত ব্যান্ড পরলেই বিপদ থেকে রক্ষা পাবেন মহিলারা। ব্যান্ডটির নাম রাখা হয়েছে ইনোভেটিভ ওমেন সেফটি ব্যান্ড ডিভাইস। মহিলারা কোথাও কোনো বিপদে পড়লে তৎক্ষণাৎ খবর পৌঁছে যাবে প্রশাসন ও নিকট আত্মীয়দের কাছে, অটোমেটিক কলিং হয়ে যাবে এবং আততায়ীর ছবি উঠে যাবে ক্যামেরায়। আততায়ী মহিলার শরীরে হাত দিলে 2000 ভোল্টের ইলেকট্রিক শক খেতে পারে। এর জন্য হাতে পড়তে হবে ব্যান্ডের মতো একটি যন্ত্র। এমনই যন্ত্র বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন পূর্ব বর্ধমান জেলার বরশুলের যুবক আবির ঘোষ। এই মুহূর্তে আমি যেটা বানিয়েছি সেটা হচ্ছে মহিলাদের সুরক্ষার জন্য ওমেন সেফটি ব্যান্ড বানিয়েছি। যে ডিভাইসটা আমি 4 বছর ধরে বানাচ্ছি, দিল্লিতে একটা প্রবলেম হয়েছিল, সেই প্রবলেমটা আমি দেখি। সেটা দেখার পর আমার মনে হয় যে না, মহিলাদের সুরক্ষা দরকার, মহিলাদের সুরক্ষার জন্য আমাকে কিছু করতে হবে। দেন তারপর আমি সেটাকে বানাতে শুরু করি এবং 4 বছর পর 2022 মার্চে সেই ডিভাইসটা আমার কমপ্লিট হয়। দেন তারপর আমি ওটা ইন্ডিয়া বুক অফ রেকর্ডের জন্য অ্যাপ্লিকেশন করি এবং মেলের মাধ্যমে খবর আসে যে আমি ওখানে সিলেক্টেড হয়েছি। এই ডিভাইসটা কেমন কাজ করে বা এটা মেয়েকে কীভাবে নিরাপত্তা দেবে? এই ডিভাইসটাতে টোটাল 9টা ফিচার্স রয়েছে এবং টোটাল 9টা ফিচার্স একজন মহিলাকে পুরোপুরিভাবে সুরক্ষা দিতে পারবে। এই ডিভাইসটার মধ্যে মেন যেই ফাংশানগুলো রয়েছে সেটা হচ্ছে, একটা বাটন আপনার প্রেস করলে অটোমেটিক প্যারেন্টসের কাছে, সেকেন্ড হচ্ছে আপনার ফ্যামিলি আর একজন রিলেটিভের কাছে, এবং থার্ড হচ্ছে পুলিশের কাছে অটোমেটিকলি এসএমএস চলে যাবে, প্লিজ হেল্প মি সেভ মি, উইথ আপনার যাবে জিপিএসের একটা নাম্বার যাবে, যেই নাম্বারটা দিয়ে ক্লিক করলে অটোমেটিক গুগল ম্যাপ খুলে যাবে এবং সেখান থেকে ওই মহিলাটিকে ট্র্যাক করতে পারা যাবে যে কোথায় আছে উনি। এছাড়া উনি নিজেকে প্রোটেক্ট করার জন্য ওখানে ইলেকট্রিক শক ইউজ করা হয়েছে 2000 ভোল্ট, বাট উনি যিনি পড়ে আছেন ওনার শক লাগবে না, সামনে যাকে স্পর্শ করাবেন তারই শক লাগবে। এছাড়াও অনেক ফাংশন রয়েছে, ক্যামেরা লাগানো আছে যাতে টোটালি আপনার ভিডিওটা যাতে প্রুফ থাকে, এভিডেন্স সহ পুলিশকে দিতে পারে ওনার সাথে কী হয়েছে। এছাড়া আরও নানা ধরনের ফিচার্স রয়েছে যেটা একজন মহিলাকে সুরক্ষা দিতে পারবে। আগামী দিনে আমি অনেক প্রজেক্টের ওপর কাজ চলছে, যেমন হচ্ছে আপনার বম্ব ডিফিউজার রোবটের ওপর আমি একটা কাজ করছি। এছাড়াও আমি আপনার পুকুরে পানা পরিষ্কার করার জন্য একটা মেশিন বানাচ্ছি। আর এর আগে আপনার 2019 আমি চন্দ্রযান 2-এর বিক্রম ল্যান্ডারের মডিফাইড রোভার বানিয়েছিলাম, যেটা আপনার চাঁদের মাটিতে পড়ে গেলে অটোমেটিকলি সোজা হয়ে যেতে পারবে, এবং সেটাকে আমি কলকাতার সায়েন্স সিটিতে মানে IISF-এ নিয়ে গেছিলাম এবং ডক্টর হর্ষবর্ধন স্যারকে সেই ডিভাইসটা আমি দেখিয়েছিলাম, সেই রোবটটা। এখন আমি দুর্গাপুরে বেঙ্গল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে কম্পিউটার সায়েন্সে বিটেক করছি, ফার্স্ট ইয়ার। ইতিমধ্যেই তার তৈরি যন্ত্র ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নাম তুলেছে। আবির ঘোষ দুর্গাপুর কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে বিটেকের প্রথম বর্ষের ছাত্র। আমরা তো খুবই খুশি, আমাদের গর্বের বিষয় যে আমার সন্তান এত ভালো কাজ করেছে, বিশেষ করে মহিলাদের জন্য যে এটা বানিয়েছে ও, সেটা আমাদের খুবই গর্বের বিষয় এবং সমাজের পক্ষেও খুব ভালো কাজ বলে আমরা মনে করি। ওর বাবা তো খুবই ওকে উৎসাহ দেয়, ওর বাবা তো খুবই আনন্দিত এটাও করার জন্য, আর আমরাও চাই যে ও আরও বড়ো হোক, আরও কিছু তৈরি করুক। ও এমনি ছোটোবেলা থেকেই ছোটো গাড়ি খেলনা নিয়ে খুলে ওর থেকে সব যন্ত্রপাতি খুলে ওর নানাভাবে নানা জিনিস বানাতো, কারণ 7-8-এ পরে তখনও ট্যাঙ্কি যখন জলে ওভারফ্লো হয়ে যেত, তখনও ওই ট্যাঙ্কি যাতে ওভারফ্লো না হয় তার জন্য একটা যন্ত্র বানিয়েছিল, যাতে সাউন্ড হবে একটা, যে সাউন্ডের জন্য আমি বুঝতে পারবো যে ট্যাঙ্কি ওভারফ্লো হয়ে যাচ্ছে, তখনও 7-এ পরে। এরকম মানে কিছু তো অনেক রকম রয়েছে নাকি? হ্যাঁ, এরকম অনেক কিছুই আছে। ওর ও যখন পড়তে বসতো ঠান্ডা গরম করতে বলে ও একটা কৌটোর মধ্যে বরফ ঢুকিয়ে এসি বানিয়ে ফেলতো, মানে যাতে ঠান্ডা লাগে, ঠান্ডা হয়, ও বসে বসেই ওটা পাশে রেখে দিত দিয়ে পড়াশোনা করতো। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।